ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, নেশা ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ফুলবাড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভারত রত্ন ডক্টর এপিজে আবুল কালামের স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হল রবিবার। এদিন ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ফাইনাল ম্যাচ একে অপরের মুখোমুখি হয়ে মাঠে নামেন জাহিরা এফসি বনাম পাথারকান্দি ফুলবাড়ী একাদশ। নির্ধারিত সূচি অনুযায়ী খেলার শুরুতেই কচি কাঁচাতে নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের সূচনা হয়। গোলপোস্টে একটি শট করে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার জলাসভাধিপতি ভবতোষ দাস। গোলকিপার হিসেবে ছিলেন স্থানীয় সমাজসেবী ফখরুদ্দিন। এছাড়াও এদিন মাঠে খেলা দেখতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল হাশিম তালুকদার, গিয়াসুদ্দিন চৌধুরী, রূপক দেবরায়, সঞ্জীব পাল, বশির আলী, ছিলেন টুর্নামেন্ট কমিটির সহসভাপতি সয়াব আলী লস্কর, আব্দুল খালেক, উস্তার আলী, রহমান আলী, আব্দুল হক সহ অন্যান্যরা। সম্পূর্ণ ম্যাচ পরিচালনা করেন ধর্মনগর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাঠের চারদিকে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। খেলার শুরু থেকেই উভয় টিমের খেলোয়াড়রা ফাইনালের খেতাব জয়ের লক্ষ্যে মাঠ কাঁপিয়ে তোলেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলা চলতে থাকে মাঠে। প্রথমার্ধের খেলা দশ মিনিটের মাথায় একটি গোল করে এগিয়ে যায় জাহিরা এফসির খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের খেলা আরো উত্তেজিত হয়ে ওঠে। উভয় টিমের খেলোয়াড়রা তাদের পায়ের জাদু দেখাতে থাকেন মাঠে। দ্বিতীয়ার্ধের বারো মিনিটের মাথায় অপর গোলটি করে পাথারকান্দি ফুলবাড়ী এফসি। খেলায় তাদের সমতা ফিরিয়ে আনতে সক্ষম হন তারা। এক এক গোলে চলতে থাকে খেলা। অবশেষে অতিরিক্ত দুই মিনিটের খেলায় প্রথম মিনিটে আরেকটি আকর্ষণীয় গোল করে নিয়ে পাথারকান্দি ফুলবাড়ী এফসি টিম অবশেষে ফাইনাল খেলায় 2-1 গোলে জয়লাভ করে তারা। খেলা শেষে নগদ প্রাইজমানি সহ ট্রফি তুলে দেওয়া হয় উভয়ের খেলোয়াড়দের হাতে। ব্যক্তিকে তারা নির্বাচন করেছেন যে প্রত্যেকটা দিন এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং দেখেছেন এই পাঁচজনের নাম কিছুক্ষণ আগে ওনারা ঘোষণা করে দিয়েছেন, সেটাও একটা উৎসাহিত ব্যাপার। আমি একটা জিনিস, প্রত্যেক দর্শকরা আপনারা হাজার হাজার টাকা খরচ করে টিম এনেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন খেলা, এখন যদি আপনারা যদি বিশৃঙ্খলা করেন এই সুনামটা নষ্ট হয়ে যাবে। আমি কলজুড়ে আবেদন জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সম্মানটা রক্ষা করেন, যে ব্যক্তির নামে এই খেলাটা হচ্ছে সেই ব্যক্তিকে সম্মান করেন, এই মিসাইল ম্যানকে সম্মান করেন, এপিজে আব্দুল কালামকে সম্মান করেন, এই কথাটি আমি প্রত্যেক দর্শক মন্ডলীকে আমি আহ্বান জানাচ্ছি। পেলি বার আয়া হ্যাঁ মিজোরাম সে ফুলবাড়ী ম্যাচ নে, পেলি বার গ্রাউন্ড মে খেল কেয়ার মজা আ গিয়া, আর ত্রিপুরা মে ভি দূসরা দূসরা জগা মে খেলা থা হাম লোক, আর জমা এফ সি ধাম সে খেলা থা পানি সাগর মে ফাইনাল মে হার গিয়া ব্যাট লাগতা। আবি ইয়া মে পুরা 100% দেকার হাম উইনার হো গিয়া, বহুত খুশি মিল রা। ও কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।